বন্ধুরা, আজকের ভিডিওটি দয়া করে শুধুমাত্র দেখার জন্য, শোনার জন্য অথবা টাইম পাস করার জন্য শুনবেন না। এই ভিডিওতে বলা কথাগুলোকে একটু হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করুন। এবং একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাতে করে সফলতার আগুনটা আমি আপনার মনের মধ্যে জ্বালিয়ে দিতে পারি। বন্ধু, একটু ভাবুন যে আজ আমি এমন কি করব যা করলে আমি ওটা হয়ে যাব যা আমি হবার জন্য দিনরাত স্বপ্ন দেখি। আমাকে এমন কি হতে হবে যা হতে পারলে আমার বাবা মা খুশি হয়ে যাবে। আমাকে নিয়ে যে মানুষগুলো ব্যঙ্গ করে, যাতে সেই মানুষগুলোর মুখে তালা লেগে যায়। বন্ধু, আজই আপনি নিজেকে প্রশ্ন করুন এবং আজই আপনাকে এটা ডিসাইড করতে হবে যে আপনি জীবনে কি পেতে চান। এই জীবনে, এই দুনিয়াকে, আপনার পরিবারকে আপনি কি দিতে চান? কেননা আপনি হয়তো এটা বুঝেই ফেলেছেন যে কোনো কিছু ডিসাইড না করলে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। প্রিয় বন্ধু, আজই আপনি এই প্রশ্নটি নিজেকে করুন যে আজ আমার কি করা জরুরি। কেননা যাতে করে ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারেন। এবং এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে যে জীবনে আপনি কি হতে চান। ওই মানুষ হবেন যে মানুষগুলো ব্যর্থ হয়ে যাওয়ার পর আর উঠে দাঁড়ানোর চেষ্টাই করে না, নাকি ওই মানুষ হবেন যারা হাজারবার ব্যর্থ হয়ে যাওয়ার পরও নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করা বন্ধই করে না? বন্ধুরা, এই দুনিয়াতে এমন অনেক হতভাগা আছে যারা সব সময় নিজেকে বাহানা দিতে থাকে যাতে কোনো কিছু করতে না হয়। আর এই দুনিয়াতে এমন কিছু চ্যাম্পিয়নও আছে যারা চরম বাজে অবস্থাতেও হার মেনে নেওয়ার নামই নেয় না। এখন আপনাকেই ডিসিশন নিতে হবে যে আপনি কোন মানুষ হবেন, ওই হতভাগা নাকি ওই চ্যাম্পিয়ন মানুষটা যাকে দেখে অন্যরাও তার মতো হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বাস্তবতা তো হচ্ছে এটা যে এই চ্যাম্পিয়ন একদিনে সৃষ্টি হয় না, আর এটা হওয়ার পেছনে বহু দিন রাত পরিশ্রম, মেহনত, হাজারো স্যাক্রিফাইস এবং নিজের কাজের প্রতি উন্মাদনা থাকতে হবে। আর যখন এই সকল কিছুর সমন্বয় হয়, আর তখন এই দুনিয়াতে একজন নতুন পাগলের সৃষ্টি হয়, আর যাকে পুরো দুনিয়া চ্যাম্পিয়ন নামে জানে। আর ইউ দ্যাট চ্যাম্পিয়ন? ডু ইউ ওয়ান্ট টু বি দ্যাট চ্যাম্পিয়ন? বন্ধুরা, যদি জীবনে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আপনার কর্মপন্থায় ডিসিপ্লিন আনতে হবে। আর আপনিও তো এটা ভালোভাবেই জানেন যে আপনার আজকের করা মেহনতই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। যদি আপনি আপনার মেহনত পরিশ্রমের সাথে ডিসিপ্লিনকে যুক্ত করে নেবেন, তাহলে এই মেহনতই একদিন আপনার জীবনকে বদলে দিবে। আর একটি কথা মনে রাখবেন, আপনার পরিশ্রম যুক্ত রাস্তাটি কখনো সহজ হবে না। জীবন পথ চলায় আপনার মতো স্বপ্ন যোদ্ধা হাজার হাজার, লক্ষ লক্ষ পাবেন, যারা আপনার মতো একাগ্রতার সাথে স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে অধিকাংশই বিভিন্ন পর্যায়ে ব্যর্থ হয়ে হালো ছেড়ে দিবে। কিন্তু বন্ধু, আপনাকে ওই পর্যায়েও আত্মবিশ্বাস এবং সাহসের সাথে নিজের লক্ষ্য পূরণের পথে অগ্রসর হতে হবে। এমন অনেক সমস্যা আসবে যা আপনাকে বাধ্য করবে হাল ছেড়ে দেওয়ার জন্য, গিভ আপ করে দেওয়ার জন্য। আর যখন এমনটা হচ্ছে, তখন নিজেই নিজেকে একটু প্রশ্ন করে নিন যে আপনি এই সফরটা শুরু কেন করেছিলেন, আর তাহলে আপনি হারি বা কেন মেনে নিচ্ছেন এই দুঃখ কষ্টগুলোকে দেখে। তার মানে কি দাঁড়ায় যে আপনি এত দুর্বল, আপনার সিদ্ধান্তগুলো এত মূল্যহীন? মনে রাখবেন একটি কথা, আপনি দুর্বল নন, দুর্বল আপনার চিন্তা ভাবনা যা বারবার বাহানা দিচ্ছে হাল ছেড়ে দেবার জন্য। আর ওই মুহূর্তে আপনার চিন্তা ভাবনার চেয়েও আপনাকে আরো জিদ্দি হতে হবে। আরে বন্ধু, নিজেকে এমন ভাবে প্রস্তুত করুন যাতে আপনার দুঃখ কষ্টগুলোই আপনাকে সফল হতে বাধ্য করে। আর মনে রাখবেন, ওই মুহূর্তগুলোতে আপনার আশেপাশের মানুষগুলো অনেক কথা বলবে, পাগল, আহাম্মক, বেকুব, কিন্তু তাদেরকে বলতে দিন, কেননা তারা কেউ জানে না যে আপনার গন্তব্য কি। মনে রাখবেন যে আপনি যখন অনেক সফল হয়ে যাবেন, তখন ওই মানুষগুলোই যারা আপনাকে আজ পাগল, ছাগল, বেকুব বলছে, তারাই একদিন অন্যদেরকে আপনার সফলতার গল্প শোনাবে। বন্ধুরা, এই জীবন যুদ্ধে, এই স্বপ্ন পূরণের যুদ্ধে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন পর্যায়ে আপনাকে আপগ্রেড হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। গতকালের চেয়ে আজ আপনাকে আরো বেশি উন্নত হতে হবে। আর একটি জরুরি কথা মনে রাখবেন বন্ধুরা, এই সফলতার রাস্তাতে আপনি এমন অনেক মানুষ পাবেন যারা আপনাকে ছুমন্তর, জাদুকরি রাস্তার কথা বলবে, কুদরতি অথবা শর্টকাট পদ্ধতির কথা বলবে। কিন্তু ভুলেও কখনো ওই মানুষগুলোর কথা বিশ্বাস করবেন না,
কেননা সফলতা এমন একটি পাহাড় যেখানে জাদু মন্ত্র বা শর্টকাট পদ্ধতি নেই। এখানে শুধুমাত্র আপনার সঠিক মেহনত ও বুদ্ধিমত্তাই কাজে লাগবে। বন্ধুরা, এই স্বপ্ন পূরণের পথ চলাতে আপনার জীবনে এমন মানুষও আসবে যারা শুধু আপনার পাশে থাকার নাটক করবে, কিন্তু সুযোগ পেলে তারাই আপনার পেছনে ছুরি বসিয়ে দিবে। কিন্তু বন্ধু, এই মানুষদের ব্যবহারের জবাবটা আপনি মুখের কথা দিয়ে নয়, আপনার কর্ম দিয়ে দিয়েন। কেননা আপনি যদি তাদেরকে কিছু বলেন তাহলে কয়জন মানুষ শুনবে? কিন্তু যখন আপনার সফলতা বলতে শুরু করবে তখন পুরো দুনিয়া শুনবে। আরে বন্ধু, আপনাকে এটা এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ভাববেন। এইসব ভাববেন যে কারা আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে, আপনার জীবনে কি পেলেন না, এইসব ফালতু ভাবনা নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি আপনি এটা ভাববেন যে আগামী 5 বছর পর কোন গাড়িতে কাকে নিয়ে ঘুরবেন। আর বন্ধু, এই চিন্তা ভাবনার ব্যবধানের কারণেই আপনার এই দুনিয়াতে একটি আলাদা পরিচয় সৃষ্টি হবে, আর তখনই কেবল এই দুনিয়া আপনাকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে চিনে ফেলবে। আবারও বলছি বন্ধু, সফলতা অনেক সুন্দর, কিন্তু তাকে পাওয়ার রাস্তাটা অনেক দুঃখ কষ্ট বিপদের মধ্যে দিয়ে পাড়ি দিতে হয়, আর এই পথ চলার মধ্যে অনেক অনেক মানুষ হারিয়ে যায়, তাই আপনাকে জিদ্দি হতে হবে। বন্ধুরা, এতক্ষণ বলা কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শর্ত হচ্ছে যে আপনার সময় ভালো চলতে হবে, আপনার হালত ভালো হতে হবে। যদি আপনার সময় ভালো নেই, হালত ভালো নেই, তাহলে পৃথিবী তো দূরের কথা, আপনার আপনজন তারাও আপনার কাছে থাকবে না। এই ভালো সময়টা কিভাবে আসবে? ভালো সময় কি আসবে নাকি আসতে হবে? আসতে হবে। একমাত্র যদি সহি হয়ে যান, একমাত্র স্বভাব যদি বদলে যায় তাহলে অভাব চলে যাবে। অন্য কোন সিক্রেট নেই। সিক্রেট হচ্ছে একটা, যে আপনি আমি যদি সহি হয়ে যাই, সঠিক পথে চলি, সঠিক গাইডলাইন মেনে চলি, লাইফে সফলতা আসতে পারে।